আসসালামু আলাইকুম। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে আমাদেরকে নসিহত করিয়াছেন যে তোমাদের উপর এমন একটি মাস আসিতেছে যাহা অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময়। এই মাসে এমন একটি রাত্র অর্থাৎ শবে কদর হইয়াছে যা হাজারো মাস হইতে উত্তম। আল্লাহ তাআলা এই মাসে রোজা রাখাকে ফরজ করিয়াছেন এবং এই মাসের রাত্রিগুলিতে নামাজ অর্থাৎ তারাবি পড়াকে সওয়াবের কাজ বানিয়েছেন। যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাসে কোনো নফল ইবাদত করিল, সে যেন রমজানের বাহিরে একটি ফরজ আদায় করিল। আর যে ব্যক্তি এ মাসে কোনো ফরজ আদায় করিল, সে যেন রমজানের বাহিরে সত্তরটি ফরজ আদায় করিল। ইয়া সবরের মাস, আর সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত রাখিয়াছেন। ইয়া মানুষের সহিত সহানুবর্তীর মাস, এই মাসে মুমিনের রিজিক বাড়ায় দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে, ইহা তাহার জন্য গুনামাফি ও জাহান্নাম হইতে মুক্তির কারণ হইবে এবং সে রোজাদারের সমান সওয়াবের বাগী হইবে। কিন্তু রোজাদার ব্যক্তির সওয়াবের মধ্যে কোনো কম করা হইবে না। সাহাবে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে প্রত্যেকেই তো এমন সামর্থ্য রাখে না যে রোজাদারকে ইফতার করাইতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, পেট ভর্তি করিয়া খাওয়াইতে হইবে না। এই সব তো আল্লাহ তাআলা একটি খেজুর খাওয়াইলেই অথবা এক ডুব পানি পান করাইলে অথবা এক চুমুক দুধ পান করাইলেও দান করিবেন। ইহা এমন মাস যে ইহার প্রথম অংশে আল্লাহর রহমত নাজিল হয়, মধ্যের অংশে গুনাহ মাফ করা হয় এবং শেষ অংশে জাহান্নাম হইতে মুক্তি দেওয়া হয়। যে ব্যক্তি এই মাসে আপন গুলাম ও কর্মচারী বা খাদেমের কাজে বোঝা হালকা করিয়া দেয়, আল্লাহ তাআলা তাকে মাফ করিয়া দেন এবং জাহান্নামের আগুন হইতে মুক্তি দান করেন। এই মাসে চারটি কাজ বেশি বেশি করিতে থাকো। তোর মধ্যে দুইটি কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য, আর দুইটি কাজ এই রূপ যাহা না করিয়া তোমাদের উপায় নাই। প্রথম দুই কাজ যাহা দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করিবে উহা এই যে অধিক পরিমাণে কালেমে তয়বা পড়িবে এবং ইস্তেগফার পড়িবে। আর দুটি কাজ হইল আল্লাহ তাআলার নিকট জান্নাত পাওয়ার জন্য দোয়া করিবে এবং জাহান্নাম হইতে মুক্তির জন্য দোয়া করিবে। যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করাইবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহাকে আমার হাউজে কাউসার হইতে এইরূপ পানি পান করাইবেন, যাহার পর জান্নাতে প্রবেশ করার পর্যন্ত আর পিপাসা লাগিবে না। তারগিব ইবনে খুজাইমা বাইহাকি ইবনে হিব্বান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। সেই সাথে আজ পহেলা রমজান, আজ থেকে রমজান মাস বরকতের মাস শুরু হয়ে গেল। আমরা ইনশাল্লাহ নিজেরও আমল করব, নিজেরও বেশি থেকে বেশি আমল করার চেষ্টা করবো। আর সেই সাথে এই হাদিসের যে দিকগুলি তুলে ধরা হয়েছে, এই হাদিসের যে ফাজাইল, সেই ফাজাইল অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সেই সাথে এখানে যে ইফতারের আমাদের পাড়া প্রতিবেশীতে দেখা যাচ্ছে যে আমরা যারা গ্রামে বসবাস করি অথবা শহরে বসবাস করি, তবে আমাদের গ্রামের প্রতিবেশীরা অনেকের মধ্যে এরকম আছে যে তাদের মধ্যে ইফতারের সামর্থ্যও থাকে না ভালো কিছু ইফতার করার। তো আমরা তাদেরকে খোঁজখবর নিয়ে তাদেরকে ইফতার যদি করে আমাদের সাধ্য অনুযায়ী, তো আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের অন্তর্ভুক্ত করে নিবে। সেই সাথে এখানে চারটি কাজ করার জন্য বলা হয়েছে, এমনকি এই চারটি কাজ আমরা ইনশাল্লাহ করবো, এমনকি রমজানের পূর্ণ ফাজেল হাসিল করিব। তো আপনারা আসেন, নিয়মিত থাকবেন, এসো তালিম শুনি ফাজেলের রমজান নিয়মিত ধারাবাহিকভাবে আপনাদের সামনে ইনশাল্লাহ তুলে প্রত্যেক দিন একটা করে হাদিস ফাজেল নিয়ে আসবো ইনশাল্লাহ। ফাজেল আমল থেকে পড়া হচ্ছে হাদিসগুলো, তো আপনারা সাথে থাকবেন।
সকলের মঙ্গল কামনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের পূর্ণ ফাজল দান করুক, সেই সাথে পূর্ণ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেখ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমাদেরকে রমজান শাবান মাসের আমাদেরকে বরকত দান করে আমাদেরকে রমজান বন্ধ পৌঁছেছেন আল্লাহ। সেই সাথে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি দেখে নেক কাজ করার তো চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। রমজান মাস যেহেতু এসেছে, আর এখানে এই হাদিসের উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। পরবর্তী হাদিস শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ।